সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি চিঠি নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। চিঠিতে গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরকে তার নিজ সংসদীয় এলাকা পটুয়াখালী তিন গলাচিপা দশমিনা আসনে জনসংযোগ ও দলের সাংগঠনিক কার্যক্রমে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাই তার নিজ সংসদীয় এলাকা পটুয়াখালী তিন আসনে জনসংযোগ ও দলের সাংগঠনিক কার্যক্রমে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট আসনের থানা, উপজেলা বা পৌর বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীকে বিষয়টি জানাতে জেলা আহ্বায়ক এবং সদস্য সচিবকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হলো। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। চিঠিতে পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে নির্দেশনা দেওয়া হয় নুরুল হক নূরকে সহযোগিতা করতে। রুহুল কবির রিজভী গত 22 অক্টোবর চিঠিতে স্বাক্ষর করলেও গত রোববার পটুয়াখালীতে তা জানাজানি হয়। এদিকে এই চিঠির খবর সামনে আসার পর থেকে বিএনপি নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলছেন, যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি এবং ভাঙনের সৃষ্টি দূর করতেই হয়তো এমন উদ্যোগ নেওয়া হয়েছে। আবার কেউ কেউ সন্দেহ পোষণ করছেন নূরকে নিয়ে। আসন্ন সংসদ নির্বাচনে পটুয়াখালী তিন আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে ধরা হচ্ছে দলটির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ হাসান মামুনকে। গণ অধিকার পরিষদের নুরুল হক নূরেরও সেখানে শক্ত অবস্থান রয়েছে। জনপ্রিয়তার দিক থেকে হাসান মামুন এগিয়ে আছেন দশমিনা উপজেলায়। অন্যদিকে গলাচেপা উপজেলায় নূরের জনপ্রিয়তা রয়েছে। এ কারণে সংসদ নির্বাচনে এ আসনে হাসান মামুন ও নূরের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে। তবে আওয়ামী লীগ নির্বাচন করার সুযোগ পেলে বিএনপি ও গণ অধিকার পরিষদ জোট হয়ে এ আসনে প্রার্থী দেবে বলে গুঞ্জন রয়েছে। সেক্ষেত্রে জোটের প্রার্থী কে হবেন তা এই মুহূর্তে বলা মুশকিল। বিএনপির সঙ্গে গণ অধিকার জোট হলে মনোনয়ন বাগিয়ে নিতে পারেন নূর, এমনটাই ধারণা করছেন স্থানীয়রা। তারা মনে করেন, এ কারণেই গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে বিরোধ না জড়াতে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপির হাইকমান্ড থেকে এমন চিঠির ব্যাপারে জানতে চাইলে গলাচেপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার হাওলাদার বলেন, আমরা এখনও জেলা থেকে কোনো নির্দেশনা পাইনি, নির্দেশনা পাওয়ার আগে কোনো মন্তব্য করা ঠিক হবে না। তবে জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি চিঠির সত্যতা স্বীকার করে বলেন, কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত চিঠি পেয়েছি, বিষয়টি দুই উপজেলার সংশ্লিষ্ট নেতাকর্মীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর বেশ কয়েকটি স্থানে জোট ও যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি এবং বিভিন্ন ঘটনা ঘটেছে। এ কারণে যারা যুগপৎ আন্দোলন করেছে সেসব দল ও জোটের নেতাদের সহযোগিতা করার জন্য বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে জেলা এবং উপজেলা শাখাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। কোটা আন্দোলন দিয়ে আলোচনায় আসা নুরুল হক নূর আগে থেকে যুক্ত ছিলেন রাজনীতিতে। তবে 2018 সালের কোটা আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেওয়া এবং 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচিত হওয়া তাকে পরিচিতি লাভ করায় দেশব্যাপী। তিনি নানারকম অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় বারবার তাকে বর্তমানের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রোষানলে পড়তে হয়, বারবার তাকে আহত করা হয়। এমনকি এবারের অভ্যুত্থানের সময় তাকে জেলে নিয়ে রিমান্ড দেওয়ার ঘটনাও ঘটেছে। সরকার পতনের পর সম্প্রতি তার দল গণ অধিকার পরিষদ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায়। ট্রাক প্রতীকে নিবন্ধন পেয়েছে তার এই দলটি।